হ্যালো গাইস, আপনারা যারা রেগুলার ফেসবুক ইউজ করেন, হয়তো রেগুলার পিক আপলোড করেন কি স্ট্যাটাস আপলোড করেন তা ঠিক আছে, কিন্তু এটার মধ্যে কয়েকটা আর কি প্রবলেম আছে। প্রবলেম বলতে এটা হলো যে আপনারা আপলোড করেন ঠিকই, কিন্তু আপলোড করার পর ওগুলোর ভিতরে আপনার প্রাইভেসি সেটিংয়ে আপনারা ঠিক মতো খেয়াল করেন না, তাহলে আর কি আপনার পিকগুলা ততটা লাইক পায় না যতটা আপনার আর কি প্রোফাইলে পিকগুলা লাইক ডিজার্ভ করে। সো আপনাদের আমি একটা সিম্পল মেথড দেখাইতেছি, এটা হিসেবে বেশিরভাগ লোকই জানে, তবুও যারা নিউ কমার্স কি যারা এগুলোর দিকে খেয়াল করেন না বেশি, তাদের জন্য এই টিউটোরিয়ালটা আমি তৈরি করছি। যেমন এখানে আমার এই যে কোনো একটা এই পিকটা আমার বন্ধু আমাকে ট্যাগ করছে, কিন্তু ও আমাকে তো ট্যাগ করছে ঠিক আছে, কিন্তু আমার ফ্রেন্ডসরা তো কিন্তু আমাকে দেখতে পারতেছে না যে পিকটা আমার টাইম লাইনে অ্যাড হয়েছে, কারণ ওর প্রোফাইলে ট্যাগ করার সময় কি ট্যাগ করার পরে কি কোনো কোনো যে কোনো সময় ও প্রাইভেসি এই দেখে, যেমন এটা দেখেন এটাও ট্যাগ করা, যেমন এটা আমার, আমি অন্যজনকে ট্যাগ করছি, তো এখানে এডিট প্রাইভেসি পাবলিক দেওয়া না। সো পাবলিক দেওয়া মানে এটাই হলো আপনি যাকে ট্যাগ করবেন কি আপনি যেই পিকটা ছাড়ছেন আপনাকে যে লাইক দেবে যে তার লাইকের মাধ্যমে অন্য সবার জায়গায় আপনার পিকটা শো করবে, আর এখানে যদি ফ্রেন্ডস থাকে তাহলে শুধু আর কি ফ্রেন্ডসরা দেখতে পারবে, একজন ফ্রেন্ডস লাইক দিছে অন্যজন ফ্রেন্ডস দেখতে পারতেছে, আর এখানে যদি পাবলিক থাকে একজন ফ্রেন্ডস লাইক দিছে তার ফ্রেন্ডসের ফ্রেন্ডস তার ফ্রেন্ডসের ফ্রেন্ডস সবাই দেখতে পারতেছে, সো আপনার লাইকটা ইনক্রিজ করতেছে। আর এখানে যদি আপনি অনলিমি দেন তো আপনি জানেনই অনলিমি দিলে শুধু আপনি দেখতে পারবেন। সো এটা ছিল আমার একটা সিম্পল একটা টিউটোরিয়াল, আমি মনে করি আপনাদের ভালো লাগলো, ধন্যবাদ।